নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজ এর আলোচনার বিষয় আগামীকালের দিন পঞ্জিকা আগামীকাল একত্রিশে মার্চ দু হাজার চৈত্র চোদ্দশো সাল শুক্রবার থিতি শুক্ল দশমী পুষা নক্ষত্র সুকর্মা যোগ তৈতিল করণ আগামীকাল অশুভ সময় সকাল দশটা আট মিনিট থেকে বেলা এগারোটা চার মিনিট পর্যন্ত আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা চৌত্রিশ মিনিট আর সূর্যাস্ত সন্ধ্যা পাঁচটা সাতচল্লিশ মিনিট আর আগামীকালের জন্মরাশি হল কর্কট অর্থাৎ আগামীকাল জন্মগ্রহণকারীর জাতক জাতিকাদের কর্কট রাশি হবে একত্রিশে মার্চ দিনটি কেমন যাবে বৃষরাশির জাতক জাতিকাদের প্রথমেই আর্থিক দিকটা বলবো অর্থনৈতিক দিক কিন্তু আপনাদের যথেষ্ট ভালো থাকবে পজিটিভ থাকবে যদি আপনার বৃষরাশি হয়ে থাকে সেদিক থেকে কিন্তু দিনটি অবশ্যই ভালো স্বাস্থ্য আপনার কিছুটা প্রবলেম করতে পারে স্বাস্থ্যর দিকটা অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে এবং আপনার শরীরের যত্ন নিতে হবে তাহলে কিন্তু দিনটি ভালো যাবে না হলে কিছু সময় আপনার নষ্ট হতে পারে প্রেম যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি শুভ আপনারা কোনো ডিসিশন নেবেন আগামীকাল নিতে পারেন সেদিক থেকে কিন্তু সঠিক সিদ্ধান্ত নেওয়া হবে ব্যবসা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু দিনটি শুভ নয় অবশ্যই চোখ কান খোলা রাখুন এবং তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন তাহলেই ভালো চলবে না হলে কিন্তু ব্যবসায়িক দিক থেকে আপনাদের লস হতে পারে দাম্পত্য পারিবারিক সুখ শান্তি যদি বলি অবশ্যই আগামীকাল কিন্তু ভালো থাকছে পজিটিভ থাকছে আপনাদের দাম্পত্য পারিবারিক সুখ শান্তি অবশ্যই আপনাদের উপরে নির্ভর করবে কতটা ভালো রাখবেন তাই তর্ক বিতর্ক থেকে অবশ্যই দূরে থাকুন